তার কাজ হচ্ছে কিছু লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে মানুষকে প্রতারিত করা, মানুষকে চাঁদা আদায় করা। এই যে সুফি সাগর শামস, তার বাড়ি মাদারীপুর, লেখাপড়া পঞ্চম শ্রেণী, কিন্তু সে তার নামে শেষে ডক্টরেট লেখে। ডিসি আর ডিসিদের নেতৃত্বে একজন ভুয়া আইন ও মানব অধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে একটা ভুইফোর সংগঠনের পতিত উপদেষ্টা পরিচয় দিয়ে তার নাম ডক্টর সুফি সাগর শামস পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে, চাঁদা আদায় করে, সে মানুষকে ভীতি সৃষ্টি করে, সে বিভিন্ন জায়গাগুলিতে মানে অবৈধ কাজ করে আসছে। আসলে এই যে সুফি সাগর শামস, তার বাড়ি মাদারীপুর, লেখাপড়া পঞ্চম শ্রেণী, কিন্তু সে তার নামে শেষে ডক্টরেট লেখে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি ডক্টরেট ডিগ্রি কোথা থেকে পেলেন, ইনি বললেন যে আমি আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি আমরা নিয়ে আসছি। তাকে সার্টিফিকেট দেখালো, এটা ইউনিভার্সিটির নাম হলো দ্য রিজেন্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি অফ ইউএসএ। এই সনদটা যখন আমরা চেক করলাম, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইউনিভার্সিটি নেই। যখন তাকে আবার জিজ্ঞাসাবাদ করলো তো আপনি কী লেখাপড়া করছেন, সার্টিফিকেট নাই, দেখা গেলো শেষ নিজে স্বীকার করলেন যে আমি পঞ্চম শ্রেণী পাস, আমার একজন আত্মীয় আমেরিকা থাকে, সে বলছে তুই একটা কাজ কর, তোর একটা সার্টিফিকেট দিয়ে দিই, ওই সার্টিফিকেটটা হবে মানে ডক্টরেট, তখন তুই একটা মানব অধিকার সংগঠন করে মানুষকে ভয়ভীতি থেকে টাকা পয়সা কামাই করতে পারবে। তখন থেকে তার আত্মীয় তারা একটা সার্টিফিকেট দেয়, এটা হলো ডক্টরেট ডিগ্রি। এই ভুয়া সনদটা তার নামের পিছনে ডক্টর সুফি সাগর শামস লিখে সে আরও তার মতো কিছু টাউট বাটপার্কের সাথে নিয়ে তারা একটা বইপুর সংগঠন নাম দিয়ে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নামে একটা তারা একটা খুলে, তারা ধনাঢ্য ব্যক্তি বা যাদের নামে পত্রিকাতে বিভিন্ন নিউজ হবে, মানে নেগেটিভ নিউজ হবে, এই সকল ব্যক্তিকে টার্গেট করে তারা ওই হয় প্রেস ক্লাবের সামনে, তার কিছু চক্র আছে, কিছু ভুয়া সাংবাদিক আছে, ভুয়া মানব অধিকার কর্মী আছে, যাদেরকে সকলকে সাথে নিয়ে সে একটা মানে সাংবাদিক সম্মেলন করে বলে যে এই লোকটা এত খারাপ, তার বিরুদ্ধে পত্রিকা আসছে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ধরনের কথাবার্তা বলে তখন ওই স্বাভাবিকভাবে যে লোকটার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সে তখন ওই ডক্টর সুফি সাগর শামসে ভুয়া ডক্টরেটের দিকে কিছু টাকা দিলে তখন সে আবার তার অভিযোগটা প্রত্যাহার করে নিয়ে সে আবার আরেক লাইনে চলে যায়। এইভাবে সে কয়েক বছর ধরে এই কাজটি করে আসছেন। এবং আমরা গত বছর যখন মার্কিন এম্বাসি থেকে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এই যে বুইফুর সংগঠন, ওই যে আইন ও মানব অধিকার সুরক্ষা ফাউন্ডেশন, এদের পেড়ে তারা আমেরিকা যাবে, আমেরিকাতে যায় সেখানে তারা একটা সেমিনারে অংশগ্রহণ করবে, সেখানে একটা ইয়ে লেটার নিয়ে আসে। এই লেটারটা এনে তারা মার্কিন মানে আমেরিকান এম্বাসিতে জমা দেয় তাদের মানে পাস ভিসা পাওয়ার জন্য। তখন যে লোকগুলি সে ভিসা পেয়েছে, এই লোকগুলি যে গেছে আর কেউ আসে নাই, ওইখান থেকেও তারা একটা টাকা হবে। তখন সেখানে এই আইন ও মানব অধিকার সুরক্ষা ফাউন্ডেশনের যে আমাদের কাছে যখন অভিযোগ করলো মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি, আমরা তখন ওই আইন ও মানব সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এবং মানে চেয়ারম্যান এবং মহাসচিবকে আমরা গ্রেপ্তার করি। তখন গ্রেপ্তার করার জন্য উপদেষ্টা তখন যে ওই ডক্টরের সুবিধা করছে, সে এসে বলে যে এরা আমার সংগঠনের ক্ষতি করছে, সে তখন বাদী হয়ে এটা ওদের বিরুদ্ধে মামলা করছে। এখন আবার দেখলাম সেও এরকম ভালুকারে মানে নির্বাচিত এমপি, সে আব্দুল ওয়াহেদ, তার না তাকে গিয়ে বলছে যে আপনার তো আপনি তো কয়েকশো কোটি টাকা পাপুয়া নিয়ে মধ্যে নিয়ে গেছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে আমরা দুদকের সব জায়গায় অভিযোগ করছি এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন এবং আপনার সংসদস্য থাকবে না। অথচ সর্বোচ্চ আদালতে সে জয়লাভ করেই কিন্তু সে সদস্য, তা সেটা না মানে সে বলতেছে আপনি অবৈধ, আপনার পার্লামেন্ট সদস্য থাকবে না, এইগুলি তাকে ভয় দেখাচ্ছে। তখন সে ভয় পেয়ে সে থানায় একটি মামলা রুজু করে, মামলার প্রেক্ষিতে তারপর গ্রেপ্তার করলাম। গ্রেপ্তার পর করে দেখি সে একজন অবৈধ ভুয়া লোক, তার সে হলো পঞ্চম শ্রেণী পাস, তার কোনো ডক্টরেট ডিগ্রি নেই, তার কোনো লেখাপড়া নেই, তার কাজ হচ্ছে কিছু লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে মানুষকে প্রতারিত করা, মানুষকে চাঁদা আদায় করা, করে মানুষকে ভীতির মধ্যে রাখা। ঢাকা শহরে আমরা তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি,
সে বলছে এইরকম আমার মতো আরও অনেক অসংখ্য ডক্টরেট ডিগ্রি আছে যারা বিভিন্ন জায়গা থেকে মানে এসব সার্টিফিকেট এনে ডক্টরেট লেখে, তারা আসলে ডক্টরেট না। আমি বলছি এই নামগুলি তুমি দাও, আমরা ওই সকল কথিত ভুয়া ডক্টর ডিগ্রি আমরা গ্রেপ্তার করবো যারা ডক্টরেট ডিগ্রি দোহাই দিয়ে মানুষকে চাঁদা নিচ্ছে এবং প্রতারিত করছে। না এটা তো সে তো এটা তো বানানো যায়। আপনি একটা সার্টিফিকেট কি আপনি কম্পিউটার থেকে কম্পিউটার ডক্টর একটা ইউনিভার্সিটি নাই আমেরিকাতে, দ্য রিজন অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিভার্সিটি ইউএস, তো এ ধরনের ইউনিভার্সিটি নাই। সে একটা কম্পিউটারের মধ্যে করে সেটা সাফাই বানিয়ে ফেলছে ডক্টরেট ডিগ্রি, আসলে তো এ ধরনের অস্তিত্ব নাই। অতএব এবং সে তো নিজেও স্বীকার করতেছে যেটা আমি একটা আমার একটা আত্মীয় আমার দিচ্ছে সেটা, সে ক্লাস ফাইভ পাস, সে আবার আমেরিকাতে ডক্টরেট ডিগ্রি করে কীভাবে এইরকম। তার মতো কিন্তু অসংখ্য ডক্টরেট ডিগ্রি অসংখ্য মানবাধিকার কর্মী এই ঢাকা শহরে বিভিন্ন চাঁদাবাজি করছে, মানুষকে হয়রানি করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সে তো ওই মানে দেখলাম যে গাড়ি ব্যবহার করে অফিস ইউজ করে, তার মানে টাকা উৎসাহ আছে, আমরা তদন্ত করছি। শুধু ওই এ সামস ডক্টর শফিসাগর সামস যে ভুয়া ডক্টর তাকে তো ধরছি, আমরা চেত স্বীকার করছে, তার কাছে আরও তথ্য আছে কারা কারা এরকম অসংখ্য ভুয়া ডক্টর, তাদের আমরা গ্রেপ্তার করবো আইনের আওতায় নিয়ে আসবো।